সম্প্রতি অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর বিরুদ্ধে শিডিউল ফাঁসানো ও অর্থ আত্মসাতের অভিযোগ এনে তাকে আইনি নোটিশ দেয় প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই। সে ঝামেলা মিটেও গেছে, তবে এই মিটমাটে কত টাকা দিতে হলো অপূর্বকে সেটা জানার পালা। দুই বছর আগে ২৪টি নাটকের জন্য অপূর্বকে ২৫ লাখ টাকা অগ্রিম দেয় আলফা আই। চুক্তি অনুযায়ী পরে তাকে আরও ৯ লাখ টাকা দেয়া হয়। চুক্তি মতো প্রতি মাসে ৩ দিন করে সময় দেওয়ার কথা অপূর্বর। গত বছর অক্টোবরে নাটকগুলোর কাজ শেষ হওয়ার কথা ছিল, কিন্তু চুক্তি মতো কাজ হয়নি। টেলিভিশন নাটকের প্রযোজকদের সংগঠন টেলিপ্যাপ ও অভিনয় শিল্পী সংঘের সূত্রের বরাত দিয়ে দেশের সংবাদ মাধ্যম জানিয়েছে, দুই পক্ষের উপস্থিতিতেই ঘটনার মীমাংসা হয়েছে। অপূর্বকে অগ্রিম অর্থ দ্রুত ফেরত দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। নাটকের শুটিং বাবদ পারিশ্রমিক রেখে বাকি টাকা ফেরত দেবেন অপূর্ব, সেই চেক বুঝে পেয়েছেন প্রযোজক শাহরিয়ার শাকিল। তবে কত টাকা বুঝে পেয়েছেন বা কত টাকা অপূর্বকে দিতে হয়েছে সেটা নিয়ে কেউই মুখ খুলেননি। নাম প্রকাশ না করার শর্তে টেলিপ্যাপ ও অভিনয় শিল্পী সংঘ সূত্রে জানা গেছে ১৪ লাখ টাকার বেশি দিতে হয়েছে অপূর্বকে। আরও জানা যায়, চুক্তিবদ্ধ হওয়ার পর গল্পের মান সহ অভিনয় শিল্পী পরিচালক ও বাজেট নিয়ে প্রশ্ন দেখা যায়। কাজগুলো প্রচারের পর অপূর্ব তেমন সাড়া পাননি, ভক্তদের কাছ থেকে নানা রকম সমালোচনা শুনছিলেন।